বাঁকুড়ার এই গ্রামে নেই রাস্তা জল সেতু, বোট মার্কটের হুঁশিয়ারি বাসিন্দাদের রাস্তা পানীয় জল ও সেতুর দাবিতে বিক্ষোভ বাসিন্দাদের। সামনেই পঞ্চায়েত নির্বাচন, অথচ নেই চলাচলের রাস্তা, নেই সেতু, এমনকি পানীয় জল নিয়েও নানান রকম সমস্যা। বোট মার্কটের ডাক স্থানীয় গ্রামবাসীদের। কি হয়েছে সমস্যা আপনাদের? আমাদের এখানে সমস্যা হচ্ছে বাচ্চারা স্কুলে যায় যেতে পারে নাই, রাস্তা খুব খারাপ, ওই জন্যে আমরা ভোট বয়কট ডেকেছি। ব্রিজ হচ্ছে না, আমাদের আগে এখানে ছোটা বাস চলত কিন্তু এখন কোনো কাজ হচ্ছে না, আসছে আর বলছে আমরা ভোট দাও, আমরা এই করে দেবো, আমরা সেই করে দেবো, কিচ্ছু করে দিচ্ছে না, কেবল আসে মুখ দেখাচ্ছে আর চলে যাচ্ছে। বারংবার আবেদন করলেও গ্রামের কাঁচা রাস্তা পাকা হয়নি, এমনকি খানায় ভরা সেই রাস্তার চলাচলের অযোগ্য, নদী পারাপার করবার জন্য নেই সেতু। এই আন্দোলনটি হচ্ছে আমাদের উন্নয়নের দাবিতে আজ আমরা ভোট বয়কট করেছি। এটা আমাদের হানুলিয়া গ্রামসভা, সানলিয়া অঞ্চলের হানুলিয়া গ্রামসভা, আমরা সমস্ত গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিয়েছি যে যদি আমাদের উন্নয়ন না হয় আমাদের এই আন্দোলন চলতে থাকবে। আমাদের মেন লক্ষ্য হচ্ছে আমরা চাই আমাদের রাস্তা, ব্রিজ এবং জল, এই তিনটি উন্নয়ন আমরা চাই। এই তিনটি উন্নয়ন যতদিন না হচ্ছে আমাদের আন্দোলন, আজ হয়তো সামান্য আছে, এটা বৃহত্তর হতে পারে, এটা আমরা তো পরিকল্পনার মধ্যে আছে। যদি উন্নয়ন করে ভোটের আগে তাহলে আন্দোলন আমরা প্রত্যাহার করে নেব। এবং একটা কথাই বলতে চাই, যেহেতু এই রাস্তাটি রেকর্ডে আছে ম্যাপের মধ্যে, এটা পার্মানেন্ট রোড, যেটাকে নেতাজি রোড বলে পরিচিত আছে এখনও পর্যন্ত, সরকারের খাতায় এখনও নেতাজি রোড বলে পরিচিত আছে, সেই রোডে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা প্রশাসনের নজর পড়েনি কেন? পানীয় জলের কোনো সুরাহ হয়নি গত কয়েক বছরে, এই অবস্থায় গ্রামজুড়ে পোস্টার পড়লেও সমস্যার সমাধান না হলে বোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে বাঁকুড়ার ছাতনা ব্লকের হানুলিয়া ও মাকা গ্রাম। এই গ্রাম একেবারেই তারকেশ্বর নদীর দুই পাড়ে অবস্থিত, সেখানে 650 বাসিন্দার একমাত্র সম্বল একটাই রাস্তা, স্কুল কলেজ থেকে হাট বাজার ওই একটা রাস্তা দিয়ে যেতে হয়। ছাতনা যে হানুলিয়াতে ওখানে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে, তাদের যে দাবি যে পানীয় জল, ব্রিজ এবং রাস্তা, ব্যাপারটা ঘটনা কিছু কি ঘটেছে এখনো আমার কাছে সঠিক খবর নেই, আমরা খবর নিচ্ছি। অথচ গাড়ি, বাইক কিংবা সাইকেলে চড়ে যেতে হলে সেতুর উপর দিয়ে পাড়ি দিতে হয় 12 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টা, সেতু এখনো পাকা হয়নি। গ্রামের দেওয়ালে এবার রীতিমতো পোস্টার করেছেন গ্রামবাসীরা, তাদের দাবি সুযোগ সুবিধা না পেলে তারা এবার ভোট দেবেন না, শুরু হচ্ছে রাজনৈতিক চাপানোতর। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।